আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালোই আছেন। তে আমনে গো বাইক আপনারা সবাই চালান, সবাই চালান। তে আপনারা কিন্তু জানেন না যে বাইক তো চালান, তেলের অতিমাত্রা দাম বেড়ে গেছে গা। ওই তেলটা আসলে তো আমরা গাড়িতে সঠিকভাবে তেল খাইতেছে না, কম খাইতেছে না, বেশি খাইতেছে, ওইটা আসলে তো আপনারা কেমনে করে পরীক্ষা করবেন? সবের মনে একটাই যে আমার গাড়িতে কি তেল বেশি খাই নি। বহুত মেকারের কাছে নিয়ে যান যে আমার গাড়িতে দেওয়া তেল কিরম খাইতেছে, কিবা ধরনের খাইতেছে, বহুতে তরুণ সে মিলাই যায়। তারপরে মনের ভিতরে একটাই থাকে যে আসলে তেল কমই খাইতেছে না বেশি খাইতেছে, ওটা জানেন না। হয়তো তেল ভরাইতে ভরাইতে একবার অরণি হয়ে গেছেন গা, কিন্তু কোনো সলিউশন পাইতেছেন না। তা আমি আপনাদের আজকে একটা ছোট্ট সলিউশন দিব। সেই সলিউশনের থেকে আপনারা জানবেন যে আসলে তো আপনার গাড়িতে তেল সঠিকই খাইতেছে না কমই খাইতেছে না বেশি খাইতেছে, আপনারা সম্পূর্ণ ধরা হবে। সেই সম্পূর্ণ ধরার জন্য আপনাদের অল্প একটা বস্তু দেয়া দিব। সেই বস্তুটা দেখে আমরা সম্পূর্ণ জানবেন যে আসলে তো গাড়িতে তেলটা সঠিকভাবে খাইতেছে। তো ওয়ার জন্য এই আপনাকে অতি ফাঁস আপনাকে একটা বস্তু লক্ষ্য করে নেবো কি, যদি আপনারা গাড়ি চালাইতেছেন, আপনাকে যদি গাড়ি সাইলেন্সারটা যদি ধুমে বাইরে হয়, যদি এনি টাইমে ধুমে বাইরে থাকে বা আলবর রেস্ট আনলে ধুমে বাইরে হয়, তাহলে কিন্তু আপনারা ফলটা পাইবেন না। ওটাই আপনারা আগে লক্ষ্য করবেন যে আপনার কাছে আসলে তো এই গাড়িটার রেস্ট আনলে যদি ধুমে ধুমে না বাইরে হয়, যদি ব্লকটা আগে বোরিং সোরিং করে নেয়, আপনারা নতুন গাড়ি আনছেন, নতুন গাড়ি আইনে হয়তো বছর ছয় মাস চলছে, চলার পরে আপনাকে ধরুন তেলটা আসলে তো আপনাকে মনের ভিতরে সন্দেহ যে তেল বেশি খেতেছে না কম খেতেছে, সেটা আসলে তো কেমনি করে কী করেন লাগে, সেটা আপনাকে সম্পূর্ণ আজকে করে দিব। আর যদি ব্লকে যদি সাইলেন্সারটা ধুমে বাইরে হয়, তাহলে তো ওটা আমাদের 100% তেল বেশি খাবো, ওটা কোনো আপনার সলিউশন নাই। ওটা আপনার ডাইরেক্টলি ব্লকের কাম করে রাখবো, তারপরে আমরা সঠিকভাবে সলিউশনটা পাই যাবেন। ব্লকের কাম সাম করার পরে যদি আপনার করে তেলটা না বেকারে মিলাই দেয়, তারপরে আমরা বাড়তেই ওটা কি আর কি পরীক্ষা করা হবেন কেমন করে আসলে তেলটা আসলে তো কম খাইতেছে না বেশি খাইতেছে, সেটা পরীক্ষা করবেন। তো আপনাকে আর একটা কথা কই কি, যদি আপনার গাড়িতে আসলে তেল বেশি খাইতেছে, আসলে ওটার আমাদের কারণ আছে কয়েকটা। যেমন নাকি আপনারা ধরুন তেলটা আপনারা ভরাইলেন, ভরানোর পরে আপনাকে কার্বোডারে যেটা নাকি আপনার তেলের নাড়া আছে একটা, হাওয়ার অ্যাডজাস্টমেন্ট আছে একটা, ওই জায়গায় যদি গড়বড় থাকে, যদি ওই জায়গায় গড়বড় থাকে তাও কিন্তু আপনাকে তেলটা বেশি খাবো। আর একটা কথা কি আছে, ধরুন আপনাকে কার্বোডার সম্পূর্ণ ঠিকই আছে, আপনারা ওয়াশ টোয়াশ করছেন মেকারের কাছে দেওয়ার, সুন্দর করে ওয়াশ টোয়াশ করছেন, মিক্সার নাটটা আপনার হাওয়াটা বেশি করে খেলেছে, কম করে খেলেছে, ওই ভিলেও কিন্তু আপনাকে তেল বেশি খায়। আর একটা কথা কি আছে, আপনারা ধরুন বাইক আনার পরে একবার আপনারা ফার্স্ট একবার বোরিং করছেন, বোরিং করে আপনারা 25 সাইজ করছেন, ফার্স্ট স্ট্যান্ডার্ড থাকে, তারপরে 25 সাইজ করছেন, তারপরে 50 সাইজ হয়, যখন মানে 25 করুন তখন একটু তেল বেশি খায়, যখন মানে 50 করুন তখনও কিন্তু অল্প তেল বেশি খায়। কিন্তু ওটা ধরার নিগে ওটা আসলে তো ধরবেন কেমন করে, সেটা কিন্তু আপনাকে আমাদের সম্পূর্ণ আমি করতেছি। আপনারা অতি বেশি কিছু করা লাগবে না, মাত্র অনলি আপনাকে 16-17 একটা রেঞ্জ নেবেন, রেঞ্জ নিয়ে 16 নম্বর, যেটা আপনার 16 নম্বর আছে, 16 নম্বর দিয়ে আপনারা কি গাড়ির যেটা আপনার ডান সাইডে বা বাঁ সাইডে, বাঁ সাইডে দুইটা আছে, গ্ল্যামারের একটা আছে, ডিসকভারের দুইটা আছে, তো আপনারা বস্তুটা কেমন করে খুলবেন, এই যে আপনাদের দেখাইতেছি যেমন নাকি যে প্লাগ, এই প্লাগগুলো আপনারা খুলে চেক করা হবেন আসলে তেল বেশি খেতেছে না কম খেতেছে। বেশি খাবে না প্লাগ, তেল বেশি খাবে না প্লাগের সাইজ কেমনে, আর তেল কম খাবে না প্লাগের সাইজ কেমনে, আপনারা চোখ দিয়ে দেখে কই হবেন। তো আপনাদের আমি দেখাইতেছি কম খাবে না কোনটা আর বেশি খাবে না কোনটা আপনাদের দেখাইতেছি। তো আপনারা যখন মানে প্লাগ খুলবেন, প্লাগ খুলে নিয়ে যখন মানে এরম করে দেখবেন, এরম করে লক্ষ্য করবেন, আপনারা ভালো করে লক্ষ্য করেন জানি, প্লাগটা 16 নম্বর রিং দেয়, আপনারা প্লাগটা খুলবেন, খোলার পরে আপনারা প্লাগের সাইজ দেখতেছেন, এই যে সাইজ দেখতেছেন, একটা হচ্ছে কেমন সাইজ আর একটা হচ্ছে কেমন সাইজ, তো এটার আপনার কুন্ডাই বুঝবেন যে আপনাকে তেল কুন্ডাই বেশি খাইতেছে কুন্ডাই কম খাইতেছে। এই যে দেখতেছেন এইরম যদি অবস্থা হয়ে থাকে প্লাগের, যদি এইরম ধরনের অবস্থা হয়, এইরম অবস্থা হলে আপনারা ভাববেন যে আপনার গাড়িতে সম্পূর্ণ তেল একবার অতিমাত্রা বেশি খাইতেছে। তার জন্য আপনারা যে কোনো সঠিকভাবে আপনারা মেকার কাছে দিয়ে যে কোনো গাড়ির কাম সাম করাই নেবেন, কিন্তু আপনাকে তেল বেশি খাইতেছে একবার জাহান মারে আল দিব, তেল ধরুন 100 টাকা কেজি তেল, 100 টাকা তেল ভরাই কিন্তু তরুণী পাবেন না এরম ধরনের সাইজ থাকলে। আর যদি আপনাকে এইরম ধরনের সাইজ পরে আছে গাড়ির প্লাগ খোলানোর পরে, যদি দেখুন এইরম ধরনের আয়রন পরে রয়েছে, এইরম কয়লার নাগাল হয়ে রয়েছে, সাইড কালা আছে কোনো অসুবিধা নাই, ভিতরে যেটা মেনি কারেন্ট মারণে যেটা এইরম ধরনের টন্টন হয়ে রয়েছে, তাহলে আপনারা ভাববেন যে সম্পূর্ণ আপনার গাড়িতে একবার একুরেট তেল খাইতেছে, একবার কোনো ধরনের বেশি খাইতেছে না। তো প্লাগটা খুলে আপনারা এরম করে চেক করে দেখবেন, প্লাগটার সাইজ যদি এরম থাকে তাহলে আপনারা ভাববেন কোনো টেনশন নাই, গাড়িতে পুরো একুরেট তেল খাইতেছে। আর যদি প্লাগের সাইজটা যদি এরম যদি গেঁদরা হয়ে যদি এরম হয়ে থাকে, তাহলে ভাববেন যে আপনার গাড়িতে নিশ্চয়ই কোনো ব্লকের কাম আছে, নিশ্চয়ই আপনার গাড়িতে কোনো তেল বেশি খাইতেছে। আপনাকে তো দেখাই দিলাম এরম করে যদি আপনারা পরীক্ষা টরীক্ষা করে রাখুন, এরম করে প্লাগ খুলে যদি আপনারা চেক করে যদি একুরেট যদি প্লাগটা ওইরম ধরনের বাইরে হয়, পুরো টনটনাভাবে ওকে থাকে, তাহলে আপনারা লাগাই দিবেন, এইরকম করে আপনারা পরীক্ষা টরীক্ষা করবেন, করার পরে গাড়িটা টনটনাভাবে চলবো, তেল ওইরকম ধরনের বেশি খাবো না। তো আমার ভিডিও দেখা যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইমে থাকুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।